আরামবাগ পৌরসভার উদ্যোগে মঙ্গলবার 7 নম্বর ওয়ার্ডের সুজলপুর প্রাথমিক বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, পৌর প্রশাসক স্বপন নন্দী, হুগলি জেলা আইএনটিটিউসির কার্যকরী সভাপতি শেখ নিয়াজুল সহ তৃণমূলের নেতাকর্মীরা। পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের সমস্ত নাগরিকের নিয়ে যে রক্তদান চলছে, আমাদের প্রত্যেককে অনুরোধ করব যারা রক্ত দেবেন তারা দয়া করে আসুন, নামটা লেখান। একটা উন্মুক্ত রুগী, তার রক্তটা যতক্ষণ না পাচ্ছে সে তখন সুস্থ হচ্ছে না, সেদিকে আপনারা আগে আসুন। সেই রক্তদান উৎসবে আপনারা প্রত্যেকে সামনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রক্তদানের কথা বলেছে। সেই রক্তদান উৎসব চলছে, আমাদের বেশ কয়েকটা ওয়ার্ডে হয়েছে। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখতেছে যে রক্তদান উৎসব প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে চলছে। আজ 7 নম্বর ওয়ার্ডে সুজলপুর প্রাথমিক বিদ্যালয়ে আজকে সেই রক্তদান উৎসব চলছে। কতজন দিচ্ছে? এরা তো বলছে যে আমাদের 60-70 জন। এবার ভ্যাকসিন দিচ্ছে, তো ওই জন্যই ভ্যাকসিনের এতে কতগুলি যায়। আমরা 60-70 জনের আমাদের টার্গেট আছে, প্রত্যেক ওয়ার্ডে আমরা দিচ্ছি। কারণ এই রক্ত সংকট বেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় যে নির্দেশ দিয়েছে, আমরা প্রতিটি ওয়ার্ড চেষ্টা করছি সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য ওয়ার্ডের মানুষরা সকলে আগিয়ে আসছে, রক্ত তারা দিচ্ছে। আগামী দিনে আমরা কোথায় দিবেন? পরপর ওয়ার্ডে আমাদের হচ্ছে, আমাদের 19টা ওয়ার্ডই রক্তদান, আমাদের 7-8টা হয়েছে, এখনো 11-12টা বাকি আছে। ধন্যবাদ।